ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো কোরআন এবং সুন্নাহর সম্মোহনী শক্তি। এ সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে কিছু লোক রয়েছেন যারা পথ বুলা, মত বুলা, দিগভ্রান্ত, আল্লাহ বুলা, পরকাল ভুলা মানুষদেরকে, মন্দ মানুষদেরকে, জুয়াখোর, মদখোর, গোসখোর, সুদখোর এবং জুয়ানি জুয়ারি রোগদেরকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্যে তারা কোরআন সুন্না দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন না। তারা মন্দ মানুষদেরকে, পাপ পঙ্কিলতায় ডুবন্ত লোকদেরকে বিভিন্ন কিচ্ছা কাহিনীর মাধ্যমে, গাল গল্পের মাধ্যমে, মিথ্যা বানোয়াট বিভিন্ন গল্পের মাধ্যমে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এবং তাদের এটা আকীদা এবং বিশ্বাস যে আল্লাহর কোরআনের চেয়ে যদি পদবুলা, মদবুলা, দিগভ্রান্ত, মদখোর, গোসখোর, সুদখোর, জুয়ারি লোকদেরকে গল্প কাহিনী দিয়ে ডাকা হয় তাহলে কোরআন সুন্নার চেয়ে তাদের প্রতি বেশি প্রভাব পড়বে। তাই দেখা যায় তারা কোরআন সুন্নাকে উপেক্ষা করে বিভিন্ন গল্পের মাধ্যমে তারা লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। অথচ আমরা দেখি এবং অতীতেও আমরা ইতিহাসের কিতাবে পড়েছি, হাদিসের গ্রন্থে পড়েছি যে মাত্র কোরআনের একটি আয়াত শুনে অনেক মন্দ লোক ইসলামের পথে চলে এসেছেন, তার সমস্ত পাপ পঙ্কিলতা ছেড়ে দিয়ে সারা জীবন ইসলামের উপর অটল অবিচল থেকে সে মৃত্যুবরণ করেছেন। এমনিভাবে আমরা দেখি আল্লাহ রাসূলের মুখ থেকে একটি হাদিস শুনে, জান্নাতের আলোচনা শুনে, জাহান্নামের আলোচনা শুনে, জাহান্নামের বিভীষিকাময় পরিস্থিতি শুনে এবং মন্দ কাজ করলে দুনিয়া এবং আখেরাতে কী পরিণাম হবে এইগুলো শ্রবণ করার পর তার মধ্যে আমূল পরিবর্তন চলে এসেছে। সে পাপ পঙ্কিলতা সব কিছু বর্জন করে সে ইসলামের পথে চলে এসেছে, যা আমরা কোরআন সুন্নাহর সূচনা লগ্ন থেকে এ অবধি শুনে আসছি এবং দেখে আসছি। আমাদের বিশ্বাস যদি আমরা গাল গল্প, কিচ্ছা কাহিনী বাদ দিয়ে কোরআন সুন্না দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকি, খারাপ লোকদেরকে, মন্দ লোকদেরকে, পথবুলা, মদবুলা, পরকাল বুলা লোকদেরকে যদি আমরা কোরআন এবং সহি সুন্নাহের মাধ্যমে আহ্বান করি, আজও তাদের মাঝে আমূল পরিবর্তন হবে, তাদের মধ্যে পরকালের ভাবনা সৃষ্টি হবে, সর্বক্ষেত্রে তারা পরকালকে প্রাধান্য দিবে তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা আল কোরআনুল করিমের সম্মোহনী শক্তি দেখি যে কোরআন শ্রবণ করার পর তাদের মানুষের মাঝে বা জাতির মাঝে কী পরিবর্তন এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির কাছে গেলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে কোরআন পাঠ করে শোনালেন। কোরআন শ্রবণ করার পর জিন জাতি বলল, ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা এক বিস্ময়কর কোরআন শুনলাম। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ, যে কোরআন আমাদেরকে সঠিক পথের দিকে পরিচালিত করে আমরা এ কোরআনের প্রতি ঈমান আনলাম। দেখা গেছে বিশাল বড় একটা জাতি, জিন জাতি, আল্লাহ রাসূল থেকে কোরআন শ্রবণ করার পর তারা হেদায়েতের পথে চলে এসেছে এবং তারা বলছে, ওয়ালা নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা আজ থেকে আমাদের রবের সাথে কাউকে শিরিক করব না। তাহলে আল কোরআনুল করিম শ্রবণ করার পর জিন জাতি সঠিক পথে ফিরে এসেছে। এমনিভাবে আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরে হাদিদের অথবা সূরে তহার প্রাথমিক কয়েকটি আয়াত শ্রবণ করে তিনি ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গিয়েছিলেন। বিস্তারিত দেখুন তবকাতে ইবনু সাআদ, তৃতীয় খণ্ড, 303 পৃষ্ঠা। এমনিভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কোরআন শ্রবণ করে মক্কার অনেক কাফের মুশরিক বেদুইন ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেছে। এমনিভাবে আমরা জানি যে একজন প্রখ্যাত হাদিস বিশারদ ফুজাইল ইবনে উয়াস তার জীবন পরিবর্তনের পটভূমি কী ছিল। তিনি একদিন ডাকাতি করতে যাচ্ছেন, রাস্তার মধ্যে সূরায়ে হাদিদের ১৬ নম্বর আয়াত শুনলেন, আলাম ইয়ানিল্লাযীনা কাফারু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হক, আল্লাহর ভয়ে এবং আল্লাহ যা নাজিল করেছেন এই সত্যের দিকে এখনও কি মানুষ আসার, আল্লাহর জিকির আল্লাহর স্মরণের কি এখনও সময় হয়নি? আল্লাহর স্মরণে এবং আল্লাহ যা নাজিল করেছেন এইগুলোর মাধ্যমে এখনও কি মোমেনের অন্তর বিগলিত হওয়ার সময় আসেনি? এখনও কি পাপ পঙ্কিলতা ছাড়ার সময় আসেনি? এই আয়াত শ্রবণ করে তিনি তাওবা করে তিনি হাদিসের সাধনায় লেগে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিখ্যাত ডাকাতকে একজন প্রখ্যাত হাদিস বিশারদে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? বিস্তারিত দেখুন তাহজিবুত তাহজিবের ষষ্ঠ খণ্ড ৫০৩ এবং ৫০৪ পৃষ্ঠা। এই ছিল আল কোরআনুল করিমের সম্মোহনী শক্তি যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবতি লক্ষ লক্ষ মানুষ কোরআন শ্রবণ করে, কোরআন গবেষণা করে, কোরআনের আয়াতের অনুবাদ শুনে, তর্জমা শুনে কোরআন বুঝতে পেরে তারা সব পাপ পঙ্কিলতা বর্জন করে তারা কোরআনের পথে চলে এসেছেন। এমনিভাবে হাদিসের সম্মোহনী শক্তি, আল্লাহ রাসূলের হাদিস শুনলে যে মানুষ কীভাবে সব কিছু বর্জন করে, পাপ পঙ্কিলতা বর্জন করে, মানুষ তার সনাতন ধর্মকে বর্জন করে ইসলামের মধ্যে প্রবেশ করে, এই ব্যাপারেও যথেষ্ট হাদিস রয়েছে। এখনও আমরা দেখছি অসংখ্য অগণিত মানুষ আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে তার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তোমার মধ্যে এই আমূল পরিবর্তন কীভাবে আসলো, তুমি কীভাবে হেদায়েতের পথে আসলে, কীভাবে সুন্নাহর পথে আসলে, কীভাবে তুমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে উন্নীত হলে, সে অকপটে বলে আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনে আমার মধ্যে পরিবর্তন চলে এসেছে। জিমাম ইবনু সাহালাবা হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে এসেছে এবং আল বিদা ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডের ৩৩৮ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে জিমাম ইবনু সাহালাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর তাকে বলা হলো, এই লোকটি পাগল, মাজনুন, বিভিন্ন অপবাদ কটুবাক্য তাকে শোনানো হলো আল্লাহ রাসূলের ব্যাপারে। তিনি ছিলেন একজন জারফুককারী, প্রসিদ্ধ জারফুককারী, তার জারফুকে অনেক লোক সুস্থ হয়ে যেত। তিনি ভাবলেন যেহেতু লোকটা পাগল আমি তাকে একটু জারফুক করি। আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি পাগল? আমি এই নগরীর সবচেয়ে প্রসিদ্ধ জারফুককারী, আমি এই নগরীর মধ্যে একজন প্রসিদ্ধ কবিরাজ, যদি তুমি চাও তাহলে তোমাকে আমি জারফুক করব, তুমি সুস্থ হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, তিনি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লা শারীকা লা লা শারীকা লা। তিনি তিনবার পাঠ করার পর জিমাম ইবনু সাহালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু জ্যোতিষীর কাছে গিয়েছি কিন্তু এত সুন্দর কথা কারো কাছে শুনিনি, আমি অনেক গণকের কাছে গিয়েছি এত সুন্দর কথা আমি কারো কাছে শুনিনি, অনেক কবির কাছে গিয়েছি এত সুন্দর কথা আমি কারো কাছে শুনিনি, অনেক বড় বড় সাহিত্যিক দার্শনিকের কাছে গিয়েছি এত সুন্দর কথা আমি কারো মুখে আর শুনিনি, আপনি আমাকে এক্ষুনি পড়িয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তিনি কালিমা শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং হাদিসগুলোর দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে কোরআন এবং হাদিস দিয়ে যদি আজকে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, মানুষকে পরকালমুখী করতে চাই,
তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাতেই করতে হবে। কোরআন সুন্নার প্রভাবেই, কোরআন সুন্নার সম্মোহনী শক্তিতেই তারা কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হতে পারবে, তারা কোরআনের মর্ম, কোরআনের শ্রেষ্ঠত্ব বরত্ব উপলব্ধি করতে পারবে, হাদিসের শ্রেষ্ঠত্ব বরত্ব উপলব্ধি করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক এবং কোরআন সুন্নাতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার তৌফিক দান করুক এবং সর্বক্ষেত্রে কোরআন সুন্না বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি জিনিস আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই দুটি জিনিস দিয়েই আমরা যাতে দিনের দাওয়াতি কাজ করতে পারি সেই তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.